রবিবার বিকালের দিকে আগুন লাগে জিবি হাসপাতালের প্রসূতি বিভাগের ওটিতে। এসি মেশিন থেকেই আগুনের সূত্রপাত। আচমকা কালো ধোঁয়ায় ঘিরে ফেলে অপারেশন থিয়েটার। ঘটনার আকস্মিকতার ঘোর কাটতেই স্বাস্থ্যকর্মীদের নজরে আসে দাও দাও করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় গ্রাস করে ফেলে সংশ্লিষ্ট কমপ্লেক্সের চারিদিক। বিপদ বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কুঞ্জবন থেকে দ্রুত ছুটে আসে দমকলের কর্মীরা। কালো ধোঁয়ার আস্তরণ এতটাই ভারী ছিল যে ঘটনাস্থলে দমকল কর্মীদের পৌঁছানো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিছুই দেখতে পাচ্ছিলেন না দমকল কর্মীরা। ঝুঁকি নিয়েই আগুন নেভাতে নেমে পড়তে দেখা গেল দমকল কর্মীদের। দীর্ঘ এক ঘন্টার তুমুল যুদ্ধ শেষে আগুনের লাগাম টানতে সক্ষম হন কর্মীরা। ভেতরের অংশের তাপ কিছুতেই কমানো যাচ্ছিল না, এমনটাই জানালেন দমকলের এক কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। তিনি ঘটনা নিয়ে বলতে গিয়ে জানান, স্বাস্থ্যকর্মীরা তাকে ঘটনার কথা জানান। আগুন লাগার সময় ওই ঘরে কেউ ছিলেন না বলে জানিয়েছেন মেডিকেল সুপার। তিনি বলেন, এই ঘটনা বড় কিছু ঘটাতে পারত, ভাগ্যিস ওই ঘরে রোগী অথবা কোনো স্বাস্থ্যকর্মী ছিলেন না। ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মেরামত করা সহ কাজের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে অনুমান করা না গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকলের কর্মীরা। আরও কোনো কিছু নেই, কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে। তো গাইনি ওটি, এটা একটা ইমার্জেন্সি ইস্যু, সবসময় ওটি চলতে থাকে। তো আমরা বাই দিস টাইম আমি মুখোমুখি কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি। আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি, সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে। বাকি এখানকার যে কাজকর্মগুলি, আমরা ইলেকট্রিক, মেকানিক্যাল, সিভিল, মানে পিডাব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করে ব্যবস্থা ছিল না। তখন সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম, প্রথম কোনো পেশেন্ট লাগিলি ওই মুহূর্তে ছিল না, তো কোনো পেশেন্টের কোনো অসুবিধা নেই। কি মনে হয়েছিল যদি পেশেন্ট থাকতো আজকে? না, পেশেন্ট থাকলে তো সেটা একটা মারাত্মক বিপদ হতে পারে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে অগ্নিকাণ্ডের ঘটনা খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগী পরিজনদের মধ্যে। প্রশ্ন উঠছে আগুন ঠেকানোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও। দমকল সূত্রে জানা গেছে, ঘটনার সময় কমপ্লেক্সে থাকা অগ্নিরোধক যে ব্যবস্থা থাকার কথা ছিল তা থাকলেও কাজে আসেনি। এই দুর্বলতার কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রসূতি বিভাগের অন্দরে। সতর্কতামূলক ব্যবস্থাতেই যদি গলত থাকার প্রমাণ মেলে, তাহলে বড় ধরনের ঘটনা ঘটলে কি অবস্থা হবে তা ভাবলে শিউরে উঠতে হয়। এই ত্রুটি সারাইয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।